আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আমি আমার ইলেকট্রন বিন্যাসের প্রথম পাঠে তোমাদের দেখিয়েছিলাম সাধারণভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে কীভাবে ওই মৌলটি প্রদর্শন কীভাবে নির্ণয় করতে হয়, আর ওই মৌলটি প্রদর্শনের কত গ্রুপে কত পর্যায়ে অবস্থিত তা দেখানো যায়, সেই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। যদি কেউ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে হয়তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের বলেছিলাম ওই ভিডিওটা, আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বা পরবর্তীতে যে আরেকটা পার্ট তৈরি করবো ইলেকট্রন বিন্যাসে, সেটাতে আমি তোমাদের ব্যতিক্রম টাইপের কিছু ইলেকট্রন বিন্যাস দেখাবো। আর এগুলো যদি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পুরোপুরি পারবে ইনশাআল্লাহ। তাহলে সেটা বোঝার জন্য আমি কিছু জিনিস তোমাদের আগে থেকে একটু টাচ দিয়ে রাখি। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে মোট ব্লক হচ্ছে মোলের মোট ব্লক সংখ্যা চারটি, এস পি ডি এফ। তোমার এস ব্লকের জন্য তোমার অরবিটাল সংখ্যা একটা, পি ব্লকের জন্য তিনটা, ডি ব্লকের জন্য পাঁচটি বা পাঁচটা, যা বলেন এক দুই তিন চার পাঁচ। আর এফ ব্লকের জন্য তোমার অরবিটাল সংখ্যা সাতটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন আমরা সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করছিলাম যে বিজ্ঞানে আফ বাউ এর নীতি অনুযায়ী, উনি বলেছেন যে ইলেকট্রনসমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে গমন করে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে গমন করে। অর্থাৎ ওনার কথাটা এরকম ছিল যে ইলেকট্রনসমূহ সামগ্রিকভাবে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। তো ওনার এই অনুযায়ী কিন্তু সাধারণভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা গেলো এটা একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে তোমার এই ডি ব্লক আর পি ব্লক, এরা ওই বিজ্ঞানের কিছু কথা সাথে দ্বিমত পোষণ করেন এবং বিরোধিতা ঘোষণা করেন। এই কারণে এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, এরা এদের ওই নিয়ম মানতেছিল, যেহেতু ওই নিয়মে ইলেকট্রন বিন্যাস এই ডি ব্লক এবং এফ ব্লকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করা যাচ্ছিল না। সেই কিছু কিছু ক্ষেত্র কি সেটা আমি দেখাচ্ছি, মানে সেই কোন কোন ক্ষেত্রে হচ্ছিল না। সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি ডি ব্লকে চারটা হয়, সর্বশেষে ডি ব্লকে চারটা ইলেকট্রন প্রবেশ করে, আমরা জানি যে ডি ব্লক এবং এফ ব্লক মৌল অর্ধপূর্ণ অথবা পূর্ণ হতে চায়, অর্ধপূর্ণ অথবা পূর্ণ হতে চায়। কেন হতে চায়? ডি ব্লক মৌলের অরবিটাল সংখ্যা মোট হচ্ছে পাঁচটি, এই পাঁচটিতে যদি দেখা গেছে যে যদি একটা একটা করে ইলেকট্রন থাকে, তার আগে তাহলে হুন্ডের নিয়মটা বলার দরকার। বিজ্ঞানী হুন্ডস বলেছেন যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, পরবর্তীতে ইলেকট্রন প্রাপ্তির উপর নির্ভর করে বিপরীত স্পিনে আরেকটা করে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, পরবর্তীতে ইলেকট্রন প্রাপ্তির উপর যদি আরও থাকে তাহলে পরবর্তীতে আর বিপরীত স্পিনে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। কেন? এটা হচ্ছে বলা হয়েছে এরকম যে একই স্পিনে ইলেকট্রন সমূহ পরস্পরকে আকর্ষণ করে, তার কারণে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, পরবর্তীতে যদি আরও ইলেকট্রন পাওয়া যায় থেকে এই অরবিটালে, মানে ডি ব্লক মূলে আরও যদি আরও ইলেকট্রন থাকে পরবর্তীতে বিপরীত স্পিনে প্রবেশ করবে। এই কারণ মানে এটা নিয়ম। তো এরকম হতে হলে এরকম যদি মানে এটা একটু একটু জানিয়ে তোমাদের জানিয়ে রাখলাম। অনুরূপভাবে এফ ব্লক মূলেও তাই, যে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে একমুখী স্পিনে একটা করে ইলেকট্রন, পরবর্তীতে যদি ইলেকট্রন আরও থাকে এই একই সমশক্তি সম্পূর্ণ অরবিটালে, তাহলে পরবর্তীতে যদি ইলেকট্রন আরও থাকে তাহলে আরেকটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় তোমার যদি চারটা হয় তাহলে অর্ধপূর্ণ হতে লাগে পাঁচটা, তাহলে ব্যবধানগত একটা, তাহলে একটা ইলেকট্রন নিয়ে নেবে। অনুরূপভাবে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি নয়টা হয় ইলেকট্রন, আর এর পূর্ণ হওয়ার জন্য তোমার লাগে হচ্ছে দশটা, তাহলে ওই একটা ইলেকট্রন নিবে। কার কাছ থেকে নেবে? মানে বাইরের শেল থেকে নেবে, আমি ওটা দেখাবো। এফ ব্লক মৌল যদি তোমার
ছয়টা থাকে তাহলে অর্ধপূর্ণ হতে লাগবে কয়টা? সাতটা, মানে অর্ধপূর্ণ হয় সাতটিতে, সাতটি ইলেকট্রন থাকলে তাহলে ওর ব্যবধান কত? এক। তাহলে আরেকটা ইলেকট্রন বাইরের শেল থেকে নিয়ে নেবে। যদি এরকম আটটি ইলেকট্রন থাকে তাহলে ওর হলো অর্ধপূর্ণ হতে হয় হলো সাতটিতে, তো ও একটা বেশি একজন কাউকে দিয়ে দেবে, বাইরের শেলে কাউকে দিয়ে দেবে, অর্থাৎ বাইরের শেলকে যে যে ব্লক থাকবে সেই ব্লককে দিয়ে দেবে। তাহলে এর ব্যবধান একটা। অনুরূপভাবে তোমার যদি ১৩টা হয় এফ ব্লক মূল, তোমার ইলেকট্রন মানে তোমার যদি ১৩টা ইলেকট্রন প্রাপ্তি হয় তাহলে ও করবে ১৪ হওয়ার জন্য ও করবে কি, একটা ইলেকট্রন বাইরের শেল থেকে নিয়ে নেবে। এরকম ১, ২, ৩, ৪, ৫ এরকম ঘটনাগুলো যখনই কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এরকম পরিস্থিতির সম্মুখীন হবো আমরা, ৪টা, ৯টা, ৮টা, ১৩টা তখন এই ঘটনাগুলো হবে। কেন হবে তার একটু ব্যাখ্যা দিচ্ছি। এই কারণেই হবে যে প্রথম ইলেকট্রন সমূহ একমুখী স্পিনে, না পরবর্তীতে এটা আমি করি, সরি পরবর্তীতে তোমাদের আমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলি, তাহলে জিনিসটা বোঝাতে সহজ হবে। সেটা হচ্ছে আমি তোমাদের এখন যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো আর এরকম অবস্থা এরকম ঘটনা ঘটে সেরকম কয়েকটা মৌল নিয়ে আমি তোমাদের এই পর্বটা সাজিয়েছি। সেটা হচ্ছে আমি তোমাকে প্রথমে ক্রোমিয়াম নিলাম, ক্রোমিয়াম ২৪ আমরা জানি। এর ইলেকট্রন বিন্যাসের সূত্রটা কীভাবে আব্বাও নীতি অনুযায়ী লেখা হয় এর আগে আমি ব্যাখ্যা করেছিলাম প্রথম ভিডিওতে, প্রথম ইলেকট্রন বিন্যাসে যে পার্টটা তোমাদের আমি ইতি পূর্বেই আপলোড করেছি সেটা থেকে হয়তো তোমরা দেখেছো। আমি আজকে শুধু লিখতেইছি সূত্রটা, যে এস এস ছড়ার মাধ্যমে এস এস এজন্য বুঝাবো না, শুধু জাস্ট লিখতেছি এস এস পি এস পিএসডি পিএসডি পিএস এস এস পিএস পিএইচডি পিএইচডি পিএস, তারপর আছে এফডি পিএস এফডি পিএস, এতগুলো যদি প্রয়োজন হয় না, এস এর সবাই এক থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, অন্য মার্কার নাই হাতের কাজ। এবার হচ্ছে দুইটা একটু পি টু থেকে শুরু হয়, তো টু টু পি, থ্রি পি, ফোর পি, ফাইভ পি, সিক্স পি, সেভেন পি, ডি থ্রি থেকে শুরু হয়, এর শক্তিস্তর থ্রি থেকে শুরু হয়, তাহলে ডি হচ্ছে তোমার থ্রি ডি, ফোর ডি, ফাইভ ডি, সিক্স ডি, পরে থাকলো এফ। এফ হচ্ছে এফ শক্তিস্তর, এফের শক্তিস্তর এফ ব্লক মূল শুরু হয় চতুর্থ পর্যায় থেকে শুরু হয়। তাহলে চতুর্থ পর্যায় থেকে যে চতুর্থ আর পঞ্চম সরি পঞ্চম লেখা তো আমার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড লেখা, লেখা নিয়ে কেউ কোনো কমেন্ট করো না প্লিজ। এই যে এখন দেখো ওয়ান এস টু, টু এস টু এস টু, আচ্ছা লেখা এত ওয়ান এস টু, টু এস টু, টু পি, সিক্স, থ্রি এস, থ্রি পি, সিক্স, ফোর এস, কত হলো? ওয়ারের আগে আমি যদি ওই ভিডিওতে আমি ওই প্রথম পার্টে তোমাদের দেখিয়েছি বলে বলতেছি না, এস হচ্ছে সর্বোচ্চ ২টা, পি সর্বোচ্চ ৬টা, ডি সর্বোচ্চ ১০টা, এফ সর্বোচ্চ ১৪টা ইলেকট্রন ধারণ করতে পারে, ১ থেকে ২, ১ থেকে ৬, ১ থেকে ১০, ১ থেকে ১৪, জানা থাকতে হবে। কটা হলো? ১০, ১২, ১৮, ২০, আমার আরও লাগবে ৪টা, এরপরে আছে হলো ডি, থ্রি ডি, ৪টা। এরকম তো আসলে থাকবে না, কেন থাকবে না? এই যে ব্যাখ্যা আমি যেটা তোমার বলেছিলাম, ডি অরবিটালে তোমার অরবিটাল ডি ব্লকে অরবিটাল সংখ্যা কয়টা? ৫টা, ১, ২, ৩, ৪, ৫, এই যে একমুখী প্রথমে প্রবেশ করতেছে, ১টা, ১, ২, ৩, ৪, এই যে মনে করো তোমার বন্ধু আছে চারজন, তোমার বন্ধু আছে চারজন, তোমার চকলেট আছে
সরি তোমার বন্ধু হচ্ছে পাঁচজন, তোমার চকলেট আছে চারটি, তুমি এই পাঁচজন বন্ধুকে চারটি চকলেট দিলে তোমার বন্ধুত্ব কিন্তু থাকবে না, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে। তাই তুমি কখনোই কি চাইবে যে আমি পাঁচজন বন্ধুর মধ্যে চারটি চকলেট ভাগ করে দিই? কিন্তু ভেঙে তুমি দিতে পারবে না, তাই তুমি কখনোই চাইবে না। আর বন্ধুত্ব রক্ষা করার জন্য তোমার কোনো একটা কিছু উপায় অবলম্বন করতে হবে, যে সবাইকে যদি দিতে হবে, তোমার চকলেট দিতে হবে, এরকম অবস্থা হলে চকলেট তোমাকে দিতেই হবে। কিন্তু কীভাবে দেবে তুমি, তখন কী করবা, বাইরের শেল থেকে এটা যদি আমি সাজিয়ে লিখি, ওয়ান এস টু এস টু টু পি সিক্স থ্রি এস থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস, এই যে বাইরের শেল থেকেও, এই যে বাইরের শেল থেকে দুইটা ছিল একটা নিয়ে নেবে, ওই নিয়ে পাঁচটা হবে, তাহলে ওর বন্ধুত্বর সবাইকে দেওয়া হলো, এরকম অবস্থাগুলো হবে। ডি ব্লক এবং এ ব্লকের ক্ষেত্রে এই সব জিনিসগুলো হবে। তাহলে এই যে একমুখী হলে পরে আমি বলছি যে আমি তো বলিনি, বিজ্ঞানী হুন্ডস বলছেন যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে, তাহলে সমশক্তি সম্পূর্ণ বলতে কি, এটা কিন্তু সবাই থ্রিতে অবস্থিত, থ্রি ডট অর্থাৎ তৃতীয় পর্যায়ের সমশক্তি স্তর সংখ্যা তিন। এই যে এই জায়গায় এসে সমশক্তি সম্পূর্ণ কোনো স্তরের বিভিন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ প্রথমে একটি করে প্রবেশ করবে, একই স্পিনে ইলেকট্রনসমূহ একটি করে একই স্পিনে প্রবেশ করবে। কেন একই স্পিনে প্রবেশ করলে স্থায়িত্ব স্টেবিলিটি বৃদ্ধি পাবে, আর যদি এটা যদি না দিই তাহলে আনস্টেবল হয়ে যাবে, অর্থাৎ অস্থায়ী হয়ে যাবে। তাই এটা স্থায়িত্ব রক্ষা করার জন্য আরেকটা ইলেকট্রন বাইরের শেল থেকে নিয়ে নেবে। আচ্ছা, এইটা তাহলে তোমাকে যদি ইলেকট্রন বিন্যাস করতে বলা হয় তোমাকে এরকম করতে হবে, এটা একটা করে, এটা পাঁচটা, তুমি এরকম সাজাইতেও, এটা এরকমও রাখতে পারো, আবার এরকম সাজাইতেও পারো, তোমার ইচ্ছা। এরকম কপার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য কপার ইলেকট্রন বিন্যাস খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এই বাদবাকিগুলো লিখবো না, আমি এত লিখতে যাবো না, আমি এই জায়গা থেকে শুরু করলাম, তোমার এই জায়গা থেকে শুরু করলাম, এরপরের থেকে ফোর এস স্কোয়ার, এই যে একটু ডট ডট দিয়ে নিয়েছি, একটু টাইমটাকে আমি করতে চাচ্ছি, ফোর এস স্কোয়ার, তারপর এই পর্যন্ত কত আমি মনে রাখার জন্যই করে রাখি, দশ বারো আঠারো, আমি আঠারোর পরের থেকে শুরু করছি। তাহলে থ্রি ডি টেন আমার লাগবে হচ্ছে উনত্রিশ, তাহলে আঠারো দিয়ে বিশ, বিশ আর এই যে, আমি তো এটা বেশি নিতে পারবো না, ডি মান সর্বোচ্চ দশ হতে পারে, কিন্তু না সর্বোচ্চ দশ হতে পারে, কিন্তু আমার লাগবে কত, বেশি নিয়ে নিলে পারে, আমি যদি তিরিশ দশ নিতাম তাহলে তিরিশ হয়ে যেত, কিন্তু আমি তো পারমাণবিক সংখ্যার বেশি হতে পারে না, পারমাণবিক ইলেকট্রন বিন্যাসের টোটাল যে মান থাকবে, ব্লকগুলোর টোটাল যে মান থাকবে, মানে ব্লকগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতার যা হবে এই তার সমান সংখ্যক পারমাণবিক সংখ্যা হবে, পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকবে, সেই অনুযায়ী আমার হলো ডি টেন নিতে পারবো না, নিলে এনে থার্টি হয়ে যেত। আচ্ছা, তাহলে ও কী করবে, এরা যদি আমি সাজাই তাহলে কী হতো, এরা সাজাইলে পরেই আমার হচ্ছে তোমার এটা যাবে পরে, এই থ্রিটা আগে চলে আসতো, অর্থাৎ না সাজায় নয় না সাজালাম, এই অবস্থায় ও কী করবে, একটা এর কাছ থেকে নিয়ে এরা টেন হয়ে যাবে, ওই একই কারণে, এই যে এই কারণটাই, সেটা হচ্ছে মনে করো যে প্রথমে একমুখী প্রবেশ করলো, প্রথমে একমুখী হলো তোমার, প্রথমে একমুখী হলো এক দুই তিন চার পাঁচ, পরে দ্বিমুখী প্রবেশ করবে, এই যে তোমার মনে করো চকলেট আছে চারটা নয়টা, তোমার বন্ধু আছে পাঁচটা, তুমি চারজনের দুইটা করে দিলে আর একজনের একটা করে দিবা, তাহলে তো বন্ধুত্ব ঠিক থাকবে না, তাই ও তখন কী করবে, বাইরের শাল থেকে নিয়ে ওকেও দুইটা দিই, একটা ছিল আগে আরেকটা দিয়ে দুইটা করে দিলাম, তাহলে এই যে এই হলে স্টেবিলিটি লাভ করে, এটা হচ্ছে স্থায়িত্ব মৌলিক ইলেকট্রন বিন্যাস। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে তোমাকে আরেকটু ব্যতিক্রম দেখাই, এফ ব্লক দিয়ে দেখাই, আমি যদি তুমি ল্যান্থে নাম এর নাম শুনছো তোমরা, এলএ ল্যান্থে নাম, এটা হচ্ছে সাতান্ন, এর পারমাণবিক সংখ্যা সাতান্ন, আমি যদি লিখি ওয়ান এস টু, ওয়ান এস টু এস টু পি মানগুলো দিয়ে দিই, থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন, থ্রি ডি টেন যদি হয় এবারে ফোর পি ফাইভ এস দিই, ফোর
পি ফাইভ এস টু। আচ্ছা মানগুলো আগে হিসাব করে নিই কত হয়, দশ, আচ্ছা এ পর্যন্ত বিশ ছিল, বিশ, ও সরি এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, সরি এই জায়গায় তো টেন হবে, তিরিশ, এ পর্যন্ত তিরিশ হলো, লিখে রাখি সুবিধার জন্য। আচ্ছা আটত্রিশ হয়েছে মাত্র, ফাইভ এস তাই ফোর ডি, ফাইভ ফোর ডি টেন, তারপর ফোর ডি টেন, ফাইভ পি, ফাইভ পি, ফাইভ পি সিক্স, সিক্স এস, এবার মানগুলো হিসাব করে দেখি কত হয়, তিরিশ, ছত্রিশ, আটত্রিশ, আটচল্লিশ, আটচল্লিশ আর হচ্ছে চুয়ান্ন, ছাপ্পান্ন, আচ্ছা আর থাকলো কত, ছাপ্পান্ন, এবার ফোর এফ একটা, তাহলে সাতান্ন হলো, তাহলে এর এর হচ্ছে এটা এফ ব্লকে গেলে তোমার এই জিনিসটা অবশ্যই আগেই করে নিতে হবে যে এফ ব্লকের একটা নিয়ম আছে অর্ধপূর্ণ তোমার পূর্ণ হতে চায়, কিন্তু এটার ক্ষেত্রে কী হয়, এটার ক্ষেত্রে যা হয় আমি তোমাদের বলি সেটা হচ্ছে আগে এরকম করে একটা জিনিস তোমার বোঝানোর সুবিধা হবে, এক বক্স এর অরবিটাল সংখ্যা আগে দেখিয়ে নিই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এর হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, একটা, কিন্তু তোমার বন্ধু হচ্ছে সাতজন, কিন্তু তুমি তো একটা ইলেকট্রন সরি একটা সকলে তোমার সাতজন বন্ধুর মাঝে ভেঙে তো দিতে পারবে না, তখন তোমার কী করা উচিত, এটা যদি লাইভ ক্লাস হতো তাহলে আমি না বলতে পারতাম, কিন্তু যেহেতু লাইভ ক্লাস নয় আমিই বলি, এই একটা মানে আমাকেই বলতে হচ্ছে, তোমাদের কাছ থেকে আর শুনতে পাচ্ছি না, এটা হচ্ছে একটা, এই একটা ইলেকট্রন তুমি কী করবা, এই একটা ইলেকট্রন তো এই সাতজন বন্ধুর মাঝে মানে একটা চকলেট এই সাতজন বন্ধুর মাঝে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবে একজনের দেওয়ার জন্য, তাই তুমি তখন কী করবা, এরপরে দেখো এরপরে আছে কি ফাইভ, ফোর এফের পরেই ফাইভ ডি আছে, ও তখন করে কি ও এই সাতজনের মধ্যে বিশৃঙ্খল এই ও এটাতে জাম্প করে এটাই চলে যাবে, এইটা না হয়ে হবে হচ্ছে ফাইভ ডি ওয়ান। এখন প্রশ্ন হতে পারে যে কেন, এটাও তো একটা বিশৃঙ্খলাই হলো, হ্যাঁ বিশৃঙ্খলা হলো, কিন্তু সাতজনের মাঝে বিশৃঙ্খলার চাইতে পাঁচজনের মাঝে করা ভালো, না করাটাই ভালো কিন্তু করতে তো হবেই, বাধ্যতামূলক একটা কিছু করতেই হবে, তুমি তখন সাতজনের সঙ্গে বিশৃঙ্খলা না করে সাতজন বন্ধুর মধ্যে বিশৃঙ্খলা না করে পাঁচজন বন্ধুর মধ্যে করবা, এটা হচ্ছে নিয়ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যে কেউ তোমাকে দিতে পারে এরকম একটা জিনিস। আচ্ছা এইটা হলো তোমাকে এপার, আমি যেটা দেখাতে চাইছিলাম অর্ধপূর্ণ, আমি যদি তোমাকে লেন্থে নাম দেখাইলাম, যদি তোমাকে আমি যদি দিই যে জিডি, এ যে গ্যাডোলিনিয়াম, জিডি গ্যাডোলিনিয়াম, এটা যদি নেই এটা চৌষট্টি, এটার আচ্ছা আমি এই জায়গায় মুছে নিই, চৌষট্টি এটার থেকেই বলি, আমার আবার নতুন করে লিখতে হবে, এরপর আমি তাহলে এটা বাদ করে দিলাম, দিয়ে এরপরে কত আছে তোমার চোদ্দো, এপে আসবে কয়টা লাগবে আমার, কত হয়েছিল তিরিশ, আটত্রিশ, আটচল্লিশ, তোমার চুয়ান্ন, ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর আট হচ্ছে চুয়ান্ন, চৌষট্টি, এই যে চৌষট্টি। এখন একটা জিনিস দেখি, এই যে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই যে একটা করে দিল প্রথমে, একটা করে, একটা করে চৌষট্টি আমি লেখি নাই, আচ্ছা আমি মুখে বলেছি, আচ্ছা চৌষট্টি। তো এখন যদি তুমি আর এটা যদি করতে হয়, আর একটা ইলেকট্রন কিন্তু বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে হন্টের নিয়ম, কিন্তু একটা প্রবেশ করলে কী হলো, এই সাতজন বন্ধুর মধ্যে বিশৃঙ্খলা হলো, ও তখন কী করবে, একটা ইলেকট্রন ও এক এইভাবে তো দিতে পারবে না, একটা দিলেই বিশ, আমি বলেছি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমার যদি এফের আট হয় তাহলে ও একটা ত্যাগ করে সাত হবে, অর্ধপূর্ণ হতে চাবে, যেহেতু ওর স্টেবিলিটি অর্জনের জন্য ও সর্বাত্মক চেষ্টা করবে, ও তার আউটার ছেলেকে ওকে দিয়ে দিবে, ও তখন কী করবে দেখো, ফোর এই যে ফোর এফ আট ছিল, কিন্তু এরপরে ফাইভ ডি আস, এই যে ফাইভ ডি, ও করবে কি এদের ক্ষেত্রে একটা ইলেকট্রন ওকে দিয়ে দেবে,
তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে তো ডি অরবিটালে বিশৃঙ্খলা হলো, এক দুই তিন চার পাঁচ, তাই তো ডি অরবিটালে বিশৃঙ্খলা হলো। এখন সাতজন বন্ধু বড় না পাঁচজন বন্ধু গুরুত্ব বেশি? সাতজনের গুরুত্ব অবশ্যই, সাতজন বন্ধুর গুরুত্বই বেশি অবশ্যই, তার জন্য তোমাকে হলো সাতজনের বন্ধুত্ব ঠিক রাখতে হবে। আচ্ছা, এই ধরনের ইলেকট্রোম্যাগনেটগুলো তোমরা করবো। আর কিছু ইলেকট্রোম্যাগনেট আরও কিছু বলার দরকার? আর দুই একটা দেখাই তোমাকে, কেউ যদি আইনত অবস্থায় ইলেকট্রোম্যাগনেট দেয় তখন যাতে তুমি করতে পারো। তোমাকে যদি কেউ আইনত অবস্থায় ইলেকট্রোম্যাগনেট দেয়, সাপোজ মনে করো যে তোমাকে বললো যে আয়রন, আমরা জানি আয়রনের যোজনী দুই তিন, যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আয়রন যেহেতু ছাব্বিশে দুটা বাদ হয়ে গেছে, তখন কী হবে? ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, সিক্স, তারপরে ফোর এস, থ্রি ডি। আমি আগে মানগুলো হিসাব করে নিই কত লাগবে। দুই, চার, দশ, বারো, আঠারো, বিশ, আমার এই যে দুই বাদ হয়েছে চব্বিশ, এই যে এখন তো আর ছাব্বিশ নাই। কিন্তু ওই ইলেকট্রন ও এই ধরনের থাকতে চাবে না, ও কী করবে, এর থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, বাইরের শেল থেকে নিবে। আমি আগেই বলেছি সাজাইলে বাইরের শেল থেকে নিয়ে নিবে। এটাকে যদি তুমি সাজিয়ে লিখতে যে দেখো, প্রথমে একটা উদাহরণ দিয়েছি, সাজাইলে পরে এই থ্রিটা আগে আসবে, এটা পর বাইরে যাবে শক্তি স্তর অনুযায়ী। তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে। তোমাকে এই জায়গায় যদি এটা করতো যে তিনটা ইলেকট্রন বাদ করে দিছে, ত্যাগ করেছে যোজনী যখন তিন, তখন কী হতো? এই জায়গা কিন্তু তিনটা হতো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ও করবে না। কেন? আমি তো তোমাদের বলেছি যখন একটার জন্য সমস্যা হবে তখন বলেছি, এক দুই তিন, এই দুইটার জন্য তো কোনো কিছু বলি নাই, ব্যবধানে এক থাকতে হবে। মানে অর্ধপূর্ণর জন্য ব্যবধান যদি এক হয়, অথবা পূর্ণতার জন্য ব্যবধান একের জন্য আমি একটা যোগ অথবা বিয়োগ করতে পারবো, একটা একটা ইলেকট্রন দিতে পারবো বা নিতে পারবো, তার বেশি না, এফ ব্লকের ক্ষেত্রেও ডি ব্লকের ক্ষেত্রেও। আচ্ছা, এইটা ইলেকট্রোম্যাগনেট এইটাই এরকমই থাকবে। এখন তোমার আমি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোম্যাগনেট একটু তোমাদের বলি। আসলে নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা কী বুঝি? নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা বুঝি যে সকল নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ওই সকল গ্যাস যারা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না, এমনকি নিজেরা নিজেরাও বিক্রিয়া করে না। অর্থাৎ ওরা এক ধরনের আসক্তিহীন, নিজেরাও কারোর সাথে নিজেরা বিক্রিয়া করবে না, কারোর সাথে বিক্রিয়া করবে না। এদের কেন করে না? এদের ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় যে এদের ইলেকট্রন বিন্যাসে তোমার সর্বশেষ কলকে অষ্টপূর্ণ থাকে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় তোমার যে সকল মৌল নিষ্ক্রিয় নয় তাদের দেখা যায় যে যারা সক্রিয় তাদের ইলেকট্রন বিন্যাস পূর্ণ থাকে না, কিন্তু এদের পূর্ণ থাকে। যেমন আমি তোমার উদাহরণের সাথে যদি উদাহরণ সহ যদি দেখাই, মোট নিষ্ক্রিয় গ্যাস আছে কয়টা? ছয়টি, তাই না? আছে হলো হিলিয়াম, তারপর নিয়ন, হিলিয়াম হচ্ছে দুই, নিয়ন হচ্ছে তোমার দশ, আর্গন এয়ার, আর্গন হচ্ছে তোমার আঠারো, ক্রিপ্টন কেয়ার, ক্রিপ্টন হচ্ছে তোমার ছত্রিশ, তারপরে তোমার জেনন আছে এক্সই চুয়ান্ন, তারপরে আছে তোমার রেডন আরএন, এটা আছে তোমার অষ্টআশি। এইগুলো ইলেকট্রোম্যাগনেটে তুমি দেখবা তো যে হিলিয়ামের ইলেকট্রোম্যাগনেট করলে কী হয়, ওয়ান এস স্কোয়ার। আমি তোমাদের বলেছিলাম যে এস ব্লক ইলেকট্রন প্রবেশ করলে এ গ্রুপ এ অথবা গ্রুপ টু এ হয়, কিন্তু আমি ওই জায়গায় কিন্তু বলেও রেখেছিলাম পার্ট ওয়ানে যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, যেহেতু হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রনই আছে, আর ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ দুইটাই, তার কারণে এটা কিন্তু নিষ্ক্রিয়। তাহলে এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কিন্তু প্রদর্শনের শূন্য গ্রুপে দেওয়া হয়েছে। আর এইগুলোর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা তোমার একটা নিয়ম বানাই দিতে পারি, সেটা হচ্ছে দেখবা যে প্রত্যেকটাই এইগুলোর এই যে পাঁচটা তোমার নিষ্ক্রিয় গ্যাস পাঁচটি, মানে এই নিয়ন বাদে, সরি হিলিয়াম বাদে, এই পাঁচটি ইলেকট্রন বিন্যাসে তুমি দেখবা সবসময় এরকম এন স্কোয়ার তোমার এন পি টু দি পাওয়ার সিক্স। দেখো এর থেকে কোনো ইলেকট্রন দেয়ও নাই নেই নাই, অর্থাৎ পূর্ণের মান কত? আট। প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ
সে দেখবা যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে, তোমার দেখবা যে সমশক্তি সম্পূর্ণ স্তরে, অরবিটালও না, অরবিটাল এটা একটা, এটা ভিন্ন ভিন্ন অরবিটাল, সমশক্তি সম্পূর্ণ স্তরে মানে একই, অর্থাৎ পর্যায় সংখ্যা এক হবে, পর্যায় সংখ্যা এক কিন্তু অরবিটাল সংখ্যা ভিন্ন। তারপর ওদের মানগুলো পর্যায় সংখ্যা যেহেতু সমান তাহলে অরবিটাল সংখ্যার মান যোগ করা যায়, দেখবা যে আটটি করে ইলেকট্রন থাকবে। এর ইলেকট্রন মানে সবসময় এরকম হবে, আমি যদি এটা দেখাই ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, দেখছো এই এই যে এটাকে তুমি এন দিয়ে প্রকাশ করো, এটাও এন, তাহলে এই যে এইটাই হলো, এটা একটা জিনিস মনে রাখলেও হবে। আবার আর কোনো যদি তুমি দেখাও, আমি আর এইটাই শুধু দেখাবো, আর দেখাবো না। ওয়ান এস টু, টু এস, তোমরা নিজেরা করবা, টু এ, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস, থ্রি পি সিক্স, এই দেখো আঠারো হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু এরকম, এই জায়গায় তোমার এনের মান থ্রি থ্রি, অর্থাৎ তাহলে একই রকম ইলেকট্রন বিন্যাস হয়েছে আটটি। তাহলে এরকম নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রন বিন্যাস দেয়, আর আটটা ইলেকট্রন বিন্যাস হলে পরে ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় কেন, তোমার আরেকটা মজার ব্যাপার একটা আছে, যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো, তোমরা এগুলো বন্ধনের মধ্যে আমি শিখাবো, যখন হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, দেখবা যে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথে হয় একটা, আসে নয় দুইটা, নয় তিনটা সাধারণত, আর অধাতুর ক্ষেত্রে পাঁচ, পাঁচটি আসে, ছয়টি আসে অথবা সাতটি আসে। যদি ধাতুর এক ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে থাকে তাহলে ও হলো অধাতুর যার ইলেকট্রন বিন্যাস আট, সাতটি আছে তার সাথে হয় অষ্টক পূরণ করবে, অর্থাৎ আট হবে। এদের যোগফল কত হলো, এদের যোগফল আট হবে, এই যে আট হলো। এরকমভাবে পাঁচ আলা আটের সাথে, তিনের সাথে করবে, দুই আলা ছয়ের সাথে করবে, এরকম। যেমন এটা ক্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাসে জানি সাতটি থাকে, সোডিয়ামের এগারোটি থাকে, একটি থাকে, তাহলে তাহলে সোডিয়ামের সাথে কিন্তু ক্লোরিন হতে হবে, সোডিয়াম ক্লোরাইড, এরকম ক্যালসিয়াম, তারপর অথবা পটাশিয়ামের সাথে করতে পারে। ক্যালসিয়াম যদি হয় তাহলে ছয়, যারা ইলেকট্রন বিন্যাস শেষ শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে তার সঙ্গে করবে, এটা আয়নিক বন্ধন এভাবে তৈরি করবে। তে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এটুকু জানলেই যথেষ্ট, আমি মনে করি এর বাইরে তোমাদের আর কেউ ইলেকট্রন বিন্যাস দিয়ে আটকাইতে পারবে না। তোমার যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে যে আমি এই জায়গা বুঝতে পারিনি। আর একটা কথা যে আমার লেখা নিয়ে তোমরা কোনো কমেন্ট করো না, আমি তোমাদের মানে আগে থেকেই বলতেছি আমার লেখা খারাপ, আসলে লেখা নিয়ে তোমার জানার কোনো বিষয় থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।